রুটি মুখে নিয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির পথে এগোছিল শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা 2016 চাকরি প্রার্থীরা। উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অভিযান। হাজরা মোড় থেকে সেই যাত্রা শুরু করলো। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে যায় পুলিশ। ফলে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। চাকরি প্রার্থীরা জানান, 2016 প্যানেলভুক্ত শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে রেকমেন্ডেশন প্রাপ্ত চাকরি প্রার্থী সরকার প্রদত্ত তৈরি SN পোস্টে স্কুল সার্ভিস কমিশন তাদের 1280 জন চাকরি প্রার্থীকে কাউন্সেলিং করিয়ে প্রত্যেক তালিকাভুক্ত প্রার্থীকে রেকমেন্ডেশন লেটারের মধ্যে দিয়ে স্কুল নির্বাচন করিয়েছে। তা সত্ত্বেও 9 মাস হতে চলেছে, এখনো তারা মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্কুলে জয়েন করা নিয়োগপত্র পায়নি। তাই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসতে বাধ্য হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী পারেন তাদের নিয়োগের সুরাহা করতে। পুলিশ যে আপনাদের ট্রেনে হিজড়ে তুলে নিয়ে গেল, আমাদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে।